কোটি কোটি জন্ম ধরে আমরা কিন্তু ভগবানকে ভজনা করে লাভ করতে চাই, কিন্তু পেলাম না। কেন পেলাম না বলুন তো মা? কিসের কারণে পেলাম না? আমাদের জীবনে কর্মই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাই সকলকে এড়িয়ে চলতে পারবে, কিন্তু কর্মকে এড়িয়ে চলা যাবে না বাবা। কেননা কর্ম আমার সঙ্গেই থাকবে, আর কর্ম যদি না সঙ্গে থাকবে আমরা কি ধর্ম পথে আসতাম বাবা? কেননা পূর্ব জন্মে যে যেমন কর্ম করেছি তদ্রূপ আমাদের ফল হয়েছে। আজ তাই যদি না হবে একবার জগতের দিকে, এই মহা বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে আমরা সকলে উদিত হয়েছি, কেমন ভাবে বাবা? বিচার করিয়া ভজে তারে কৃষ্ণ নাই আর সবে মনে অকারণ। তাই দেখুন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে আমরা সবাই এসেছি, কিভাবে এসেছি, কি রূপে এসেছি, আর কি বা রূপেই বা অবস্থান করছি। তাই শাস্ত্র বলছেন বাবা, স্থান কাল পাত্র সময় জেনে যদি কোনো ভক্ত ভজন করে তাহলে বোঝা যাবে মা আমি স্বর্গে আছি না মর্তে আছি, না গোলকে আছি না বৈকুণ্ঠে আছি, কোথায় আছি। কিন্তু আমাদের সময়ের যে ভজন, সেই ভজনটি কিন্তু হচ্ছে না। ভজন আর ভজন কিন্তু দুটোই সমান। ভজন হচ্ছে গোবিন্দের সেবা, গোবিন্দের অর্চনা, গোবিন্দের নাম, গোবিন্দের সাধন, গোবিন্দের প্রেম, গোবিন্দের ভক্তি, এটাই হচ্ছে ভজন। আর ভজন হচ্ছে আমরা বসে বসে ভালো মন্দ খাব, তাই না? কিন্তু বাবা যখন আমরা খেতে বসি তখন ভালো মন্দ বুঝতে পারি, তাই না মা? কোনটি ভালো হয়েছে, কোনটি মন্দ হয়েছে? যেটি মন্দ হয় সেটি কি বলি গো? মা গো আজকে একটি ভালো হয়নি মা। তাহলে ভালো মন্দ যখন বুঝতে শিখেছি তাহলে মানুষ কুলে জন্ম নিয়ে কুপথে যাবো না সুপথে যাবো, এটাও তো বুঝতে শিখেছি মা, তাই না? আমরা সব জানি মা, যে নেটি করি জানে, আমরা অজানা হয়ে যাই সব জানি। আমরা মানুষ জীবের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, আর সেই মানুষ কুলে জন্ম নিয়েছি, আর এই সেই মানুষ কুলে জন্ম নিয়ে একবার বুঝতে পারি না যে কোনটা ভালো আর কোনটা মন্দ, পারি না মা? পারি তো, পেরেও কিন্তু পারি না। কেন? এটা হচ্ছে মায়ার জগৎ। মন্দ করতে গেলে কিছু লাভ বেশি হয়, তাই তো বাবা? আর সৎ পথে গেলে মা কিছু লাভ কম হয়। কিন্তু মন্দ কাজে যে বেশি পেয়ে সেই ধন তো আমার সঙ্গে যায় না মা, যায়? চুরি করে আপনি 10 তলা বাড়ি করেছেন আর আমি সৎ পথে 1 তলা করেছি, কোনোটাই কি সঙ্গে যাবে মা? সব সঙ্গ লাভ করে জয় জয়ী হয়েছি, কিন্তু যে সঙ্গ লাভ করলে আমার জীবনে একমাত্র পারের উপায় হবে সেই ধর্মই আমরা সঞ্চয় করলাম। তাই বাবা বাসনা সঞ্চিত ধন সঙ্গে যায় না, কামনা সঞ্চিত ধন সঙ্গে যায় না, রতিভূষ্ট ধন সঙ্গে যায় না, যাই কোন ধন মা? ভক্তির ধন, তাই না? কোন ধন সঙ্গে যায় বাবা? ভক্তির ধন। তাহলে মা আপনারা তো সবাই এসেছেন এখানে, কেন এসেছেন? সংসারের স্বাদ উঠে গেছে, সংসার করে কতটা স্বাদ পেয়েছি মা,
প্রথমে স্বাদ লাগে আর পরে কি লাগে মা? তেতো লাগে আর ভালো লাগে না। তাই মা, নিমের পাতাকে কেউ যদি মিষ্টি ভাবে, তাই না, মিষ্টি ভাবে, প্রত্যেকদিন মিষ্টি ভাবে, ভাবতে ভাবতে একদিন খেয়ে দেখি তো কেমন লাগে। খেতে গিয়ে যত বড়ই মহারতি হোক না কেন, একটু তো লাগবেই। তাই তদ্রূপ হচ্ছে মায়ার জগৎ। যতই আমি বলি না কেন মা, যতই আমি ভাব ভক্তি মা আচার আচরণ দেখাই না কেন, এই মায়ার জগৎ তো একটু তেতো লাগবে। তাহলে সেই তেতো ভাবকে পরিত্যাগ করতে গেলে কি করতে হবে? বাজারে আসতে হবে, বাজার প্রত্যেকদিন যেতে হয় না মা? বৌমা বলছে মা আজকে বাজারে গিয়ে তাড়াতাড়ি একটু ভালো মন্দ কিছু নিয়ে এসো। ছেলে বলছে মা অনেকদিন ভালো মন্দ খাইনি, যাও সব বাজারে গিয়ে সবই বাজার হলো মা, আমার পায়ে ব্যথা হলো না। কিন্তু যখন আমি গোবিন্দের বাজারে যাব তখন আমার চোখে থেকে ঘুম ছুটবে না, ভালো লাগবে না, আলস্য তার মনে হবে গিয়ে কি করব, ঘরে শুয়ে থাকি। তাই মা, যেখানে গেলে কষ্ট পেলেও পৃথিবীতে যতই তেত ভাব থাকুক না কেন, সবচেয়ে উত্তম মিষ্টি কোথায় আছে মা বলো? একমাত্রই আমার গোবিন্দের চরণের তলে, যে চরণে এই ত্রিভুবনে সকলে আশ্রয় নিয়েছে। দেহে যখন যৌবনে থাকে, যৌবনে শোকে আমরা পাখির মতোই উড়ে বেড়া, এই দেহ ছেড়ে যেদিন যৌবন চলে যাই আর আকাশে উঠতে পারছি না। কেন পারছি না মা? যৌবন কালে যে শক্তি থাকে, যৌবন চলে গেলে কি সেই শক্তি থাকে? তাই আমাদের যে দেহের মধ্যে রূপ আর যৌবন, এই আমাদের সৌন্দর্য কার জন্য বলুন তো মা? এই রূপ যৌবন কার জন্য? এই সাধারণ মানুষের জন্য নয়, এই রূপ যৌবন যা কিছু আছে মা সবই আমার গোবিন্দের জন্য। তাহলে আমাদের দেহের মধ্যে যে মূল বস্তু, মূল ধন, আত্মতত্ত্ব বিচার করে যে ধন পেয়েছি, সেই ধনটি যদি আমার পথে চলে যায় তাহলে মা গো এই স্বর্ণ খাঁচা দিয়ে কি হবে, কোনো লাভ হবে? আগো মা, খাঁচা যদি থাকে, খাঁচার মধ্যে যদি পাখি না থাকে, সে খাঁচাকে কেউ ভালোবাসে? সে খাঁচাকে কেউ চাইবে বাবা? কি বলবে গো, এ খাঁচার মধ্যে পাখি নেই, এ খাঁচা ভেঙে গেছে, খাঁচাটিকে ভেঙে ফেল। আর নইলে তাহলে মা, মূল ধন যদি না থাকে তাহলে তার কোনো আর দাম নেই মা। তো টাকা পয়সা ধন সম্পদ যতই যা কিছু আমার পরমাত্মার স্বরূপে আমার দেহের মধ্যে বিরাজ করছে, সে গোবিন্দই যদি না থাকে আমি কি নিয়ে, আমি কি নিয়ে ঘুরে বেড়াবো,
আমি কি আর কথা বলিতে পারব, আমি কি আর পথ চলিতে পারব, আমায় কি কেউ ভালোবাসবে, আমায় কি কেউ কাছে টেনে নেবে, ও মা আমাকে কি কেউ ঘরের মধ্যে যত্ন করে না, আমার সঙ্গে কি সব দিয়ে দেবে। তাই মা একটি কথাই ভেবে রাখবে, এই বিশ্ব জগতের মাঝে যার যতই ধন থাক না কেন মা গো, আমার কৃষ্ণ ধনের মতো, আমার গোবিন্দ ধনের মতো, আমার গোবর ধনের মতো ধন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও খুঁজলে পাওয়া যাবে না মা, পাওয়া যাবে না মা। যেদিন আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, হিসাব একদিন দিতে হবে, সেই দিন যদি হিসাবে না বোঝাতে পারি আবার কি করতে হবে মা জানো, আবার এই চোরা আসবে আসতে। শাস্তি দেবে তখন কি পা হাত পা ধরলে ক্ষমা করবে,
তাই মা এ জন্মে যখন কেউ ক্ষমা করে না, পূর্ব জন্মে কেউ ক্ষমা করবে। তাই ভগবান বলেছে, আমার ভক্ত যদি দিনান্তে একবার কৃষ্ণ বলে, সে যদি ডাকাত হয় তবু আমি উদ্ধার করে দিতে পারি। পারি তো? তাহলে মা শাস্ত্র তো মিথ্যা বলে না, শাস্ত্র কখনো মিথ্যা বলে না। তাই যতই পাপের পাপি হও না কেন মা, এই কৃষ্ণ নামকে কখনো দূরে রেখো না, কেননা নাম নামই অভেদ তত্ত্ব। নামে প্রেম, প্রেমে ভক্তি, আর ভক্তিতে হয়ে যাবে মুক্তি। তাহলে মুক্তি পেতে গেলে কি করতে হবে? কৃষ্ণ নাম করতে হবে। তাই মা, মহাপাপের পাপি কত তীর পতঙ্গ স্থাবর জঙ্গম এই যে পৃথিবীতে আছে, তারা কি মানুষ কোনোদিন হতে পারে না? যখন পাপের দেহটি ক্ষয় হয়ে যায় তখন আবার মানুষ কুলে জন্ম নেয়, আর মানুষ কুলে জন্ম নিয়ে যদি পাপ করে মা, তার কোনোদিন খণ্ডন হবে না। তাই দেখো রত্না কর দস্য ছিল রাম নামে উদ্ধারিল, তাই হয়ে যায় ভয় থাকে না মারে ভব সিন্ধু
হয়ে যাই বাবা, দস্য হলে ভয়, সাধু হলে ভয়। তাই নারদ মুনি কি করলেন, নারদ মুনি রত্নাকরের সামনে এসে দাঁড়ালেন, কি বলে দাঁড়ালেন, মা নারায়ণ 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 নারায়ণ। হরিবা রত্নাকর কোথায় চলেছ, কেন আমার যা পোথা, আমি যে প্রত্যেক দিন আমার প্রথা পালন করতে যাই, কি প্রথা গো মা, সকালবেলা হলে ঘর থেকে বেরিয়ে যাই, আবার সন্ধ্যাবেলায় আসে, সন্ধ্যাবেলায় বেরিয়ে যাই, আবার সকালবেলায় আসে। ধরি বল কি করতে যাই মা, ডাকাতি চিন্তাই চুরি, যেখানে পাব চুরি করব। হরে কৃষ্ণ। তাই নারদ মুনি বলছে, জানো রত্নাকর, ডাকাতি চিন্তাই চুরি করলে পাপ, হরি বল, পাপ হবে না বাবা, জোর করে কারো কাছ থেকে যদি ছিনিয়ে নিয়ে আসি সেগুলো কি ভালো কাজ, হ্যাঁ, কাউকে মেরে ধরে কাউকে মেরেই দিলাম, এগুলো তো ভালো কাজ নয়। তাই নারদ বলছে, রত্নাকর তুমি যে পাপ করছো, তুমি পাপ করছো, বলছে কেন পাপ করবো, আমি তো ভালো কাজ করছি, ডাকাতি চুরি চিন্তাই করে ছেলেকে খাওয়াচ্ছি, বউকে খাওয়াচ্ছি, মাকে খাওয়াচ্ছি, বাবাকে খাওয়াচ্ছি। নারদমণি বলছে, রত্নাকর তুমি খাওয়াচ্ছ বটে খাওয়াও, কিন্তু একবার ছোট্ট করে জিজ্ঞাসা করো তো, কি জিজ্ঞাসা করব, তুমি যে চুরি চিন্তাই করে খাওয়াচ্ছ তাতে তো পাপ হচ্ছে, একবার তোমার পত্নীকে গিয়ে বলো তো, তোমার যে পাপ হচ্ছে পাপের ভাগ নেবে কি না, তোমার বাবাকে তোমার মাকে বলো। রত্নাকর ছুটে গিয়ে বলছে, সত্যই তো, একবার জিজ্ঞাসা করেই দেখি, ছুটতে ছুটতে গিয়ে বলছে, আগে কার কাছে গেলেন মা, মায়া, মায়ার জগতে মা বড়, তাই না, মায়ার জগতে বাবা বড়, তাদের মতো গুরু জগতে নেই, কেননা তারাই হচ্ছে জগতে নিয়ে আসার মূল কারণ, তাদের চরণরূপী মাথায় রাখতে হবে। প্রণাম করে বলছে, বাবা আমি যে তোমাদের জন্য এত চুরি চিন্তাই করে খাওয়াচ্ছি তাহলে তোমার পাপ হচ্ছে। বাবা বলছে, হ্যাঁ সে কথা ঠিক, পাপ তো হবে, তাহলে আমি চুরি করে আনলে তোমাদের খেতে দিলে কোনো দোষ নেই, এ কথা ঠিক, কিন্তু আমি চুরি করে যে পাপ করছি তাহলে এই পাপের ভাগ কি নেবে বাবা। তখন বলছে, তা তো বলতে পারবো না বাবা, তুমি আমাদের কি করে খাওয়াবে, চুরি করে খাওয়াবে কি ডাকাতি করে খাওয়াবে কি সৎপথে খাওয়াবে, কথা তো বলতে পারবো না, আর পাপ হলে আমি সেই পাপের বোঝা নিতে পারবো। বাবা আমার এক কথা বললেন, ও মা মনে করলেন আমি মায়ের কাছে যাই, মা হয়তো কিছু বলবে, মার কাছে গেলেন, মা আমি যে তোমাদের জন্য এত পরিশ্রম করে ডাকাতি করে এনে দিচ্ছি তাহলে তো আমার পাপ হচ্ছে, তাহলে পাপ হলে পাপের ভাগ নেবে। তাই মা জননী বলছে, রত্না করলে এই জগতে সব কিছুর ভাগ, এই জগতে ধন সম্পদ বাড়ি গাড়ি সব কিছুর ভাগ হয় কিন্তু পাপের ভাগ কখনো হয় না বাবা, যার পাপ তাকে বলতে। জ্ঞান যখন হলো মনে মনে ভাবছে, আর একজন তো বাকি আছে, এবার কার কাছে যাব। রত্নাকর পত্নীর কাছে গিয়ে বলছে, হ্যাঁ গো, বাবা মা তো একই কথা বললো, তুমি তো শুনলে, তুমি একবার কিছু বলো, আমি তো তোমার স্বামী, আমি তো তোমার অর্ধাঙ্গিনী, হ্যাঁ তুমি আমার অর্ধাঙ্গিনী, তাহলে আমি যে পাপ করছি তুমি পাপের ভাগ নেবে। রত্নাকরের পত্নী কি বলল, মা শোনো স্বামী, স্বামী যদি পূর্ণ লাভে করে পত্নীর ভাগ হয়, আর পত্নী যদি পূর্ণ লাভে করে স্বামীর ভাগ হয়, তাই তুমি যে পাপ করেছো পাপের ভাগ নেব না, কিন্তু যদি তুমি পূর্ণ
তোমার পূর্ণতার ভাগ আমি পেতে পারি, কিন্তু পাপের ভাগ তো নেই। দেখুন মা, গ্রাহস্থ প্রাণস্থ বিবেক বৈরাগ্য কেমন ভাবে আসে মা? আজ গ্রাহস্থ জীবনে সংসারে জীবনে বড় একটি আগুনের গোলা পড়ে গেল, আর সেই আগুনের গোলাতেই মনটি পুড়ে ছাই হয়ে গেল। রত্নাকর আমার নয়ন জলে মুখ ভাসাইয়া বলছে, শোনো পত্নী, তুমি যখন এই কথা বললে তুমি আমার মঙ্গল করলে। আমি ভেবেছিলাম তোমার মায়াতে আমি সংসারে থাকবো, কিন্তু আমি আর তো থাকবো না, আমি এই সংসারে ত্যাগ করে চিরদিনের মতো চলে যাব। কি হলো মা, জগতে কেউ কারো নয় মা, আপন আপনার অভিনয় করতে এসেছি। কেউ বাবার অভিনয়, কেউ মায়ের অভিনয়, কেউ ভাইয়ের অভিনয়, কেউ বোনের অভিনয়। অভিনয় যখন শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে যাত্রা নাটকের মতো পোশাক খুলে দিয়ে দুহাত, যখন এই জগৎ ছেড়ে, কোন জগৎ মা, দেহ জগৎ ছেড়ে চলে যাব, তখন একাকার হয়ে যাবে, আর কিছু থাকবে না, আর কিছু থাকবে না। আর মা বাবা ভাই বন্ধু স্বামী ছেলে মেয়ে বলে কিছু থাকবে? এই রকম ভাবে কত জনম জেনে ছেড়ে এসেছি মা, আর সেই ছেড়ে আসার কারণে আমরা এখানে এসে পৌঁছেছি। কিন্তু সব কিছু ছেড়ে আসতে পেরেছি মা গো, কিন্তু কর্ম ছেড়ে আসতে পারি না। যে যে কর্মে লিপ্ত ছিলাম আর যে কর্মে যে পাপ হয়েছে, সেই পাপকে আমরা ছেড়ে আসতে পারি না বাবা। তাই এই কলিযুগের মাটিতে জন্ম গ্রহণ করেছি, যদি আমার কৃপা করে নিলাই চান, আমার গুরু চান, আর সেই ধুলি সেই ভক্ত রজ পদ ধুলির গুণে আমাদের যদি দেহের পাপ ধুয়ে যায়। তাই রত্নাকর এসে নারদ মুনির চরণ দুটি জড়িয়ে ধরে বলল, হে ঠাকুর, তুমি কৃপা করো, করুণা করো, তুমি আমার জ্ঞান চৈতন্য করে দিয়েছো, আমি আর সংসারে সংসারে আর থাকব না। নারদ মুনি কৃপা করে যখন রাম নাম কর্ম বলে দান করলেন, না রাম নাম বেড়াই নাম, কিন্তু একবার রাম নামে যত পাপে হরে পাপীর সাধ্য কিরে তত পাপে করে। রাম 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 মরা মরা করতে করতে, রাম রাম করতে করতে, রাম নাম বলতে বলতে মা, আজ রত্নাকর মন্ত্র হইতে দস্যু হইতে কি হলো, রত্নাকর বাল্মীকি মনি হইয়ে গেল, আর রাম রচনা করিল। তাই একবার রাম নামে জয় দাও, রাম নামে যেভাবেই থাকি না কেন, আমরা কখনো নাম ছাড়া হব না।
এই নাম ছাড়া হলে আমাদের অধোগতি হবে, নামবিহীন প্রাণ যদি চলে যাই মা জঙ্গলে যেতে হবে, আর নামবিহীন প্রাণের কোনো গতি হবে না। তাই কৃষ্ণ নাম যদি অন্তরে সদা সর্বদা করতে পারি মা, কখন নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে আমরা তো বলতে পারবো না, তবু কিন্তু ভগবত চরণে বাস হবে, ভগবানের চরণে আমাদের কি হবে গো মা, আশ্রয় হবে। তাই সবাই মিলে একবার প্রেমানন্দে বাহু তুলে সবাই মিলে বলবেন, কি বলবেন মা আমাদের কি বলা উচিত? একবার কৃষ্ণ বলে বাহু তুলে, আই না রে ভাই নেচে নেচে, কৃষ্ণ বলে বাহু তুলে। আজ আমার গৌর হরি বৃন্দাবন লীলায় পরিণত, আজ জীবাশ ঠাকুরের আঙিনারে মাঝে ভক্ত বৃন্দ শব্দ করে হরিনাম সংকীর্তন করিতে করিতে ওমা সেই বৃন্দাবনের লীলা মনে হয়েছে, সেই প্রজলীলা মনে হয়েছে। অন্ত কৃষ্ণ বহির্গৌরদরি সীতাঙ্গাদি বৈভাব কালো সংকীর্তন কৃষ্ণ চৈতন্য নম অধিক, অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা ভাবে ভাবাপন্ন হয়ে সিধাম নবদ্বীপে অবতীর্ণ হয়ে প্রভু আমার কখনো কৃষ্ণ ভাব কখনো রাধার ভাব। তাহলে গৌরহরি আমার রাধা কৃষ্ণ মিলিত তনু এক দেহ, নদীয়ার মাঝে উদয় হলেন। তাহলে মা আমাদের কত বড় ভাগ্য বলুন তো, যেখানে রাধা সেখানেই কৃষ্ণ, এমন ভাগ্য কি আর অন্যান্য যুগে আছে? কোন যুগে নেই বাবা। তাই ধন্য ধন্য কলি যুগে আজ গৌর হরি আমার কি বলছেন, ধবলি শ্যামলি বলে রাধা। কেন গৌর হরির আমার কষ্টলীলা মনে হয়েছে, মনে হয়ে কি বলছে, অমা ভক্তদের সঙ্গে পেয়ে আজ আনন্দ ধরে নাই, আজ মহা আনন্দে উদয় হয়ে গৌর হরি আমার, গৌর
হরি আমার আজ সিংহাবে মর হরি সিংহাবে মরলি আমার আমার গোড়া যদি ভুল করে কারো জমিতে ঢুকে যাই মা, আর তার তো রসবোধ কম, যার ভালো ভালো ফসল দেখবে খেয়ে নেবে, তাহলে সেই মালিক যখন জানতে পারবে ছাড়বে গো মা, তাই তাকে শাসন করার জন্য লাঠির প্রয়োজন। তাই গৌর হরি আমার, অস্ত্র নয়, চক্র নয়, গদাপদ্ম ধারীও নয়, কোন লাঠিও নয়। তাই মহাজন পদকবি রচনা করে বলছে, দেখেছো আমার এই তো ভাবের গোড়া, এই তো প্রেমের গোড়া, গোড়ার ভাব দেখেছো, লাঠি নয়, অস্ত্র নয়, চক্র নয়, গদাপদ্ম ধারীও নয়। তিনি আজ কি করেছে ও মা, যে লাঠি চোখে দেখা যায় না, যে লাঠি ও মা ধরা যায় না, কিন্তু অনুভাবে করা যায়, অনুভাবই করা যায়, অনুভব করা যায়, অনুভব করা যায়, হরি নামের রস হিতে লাঠি অনুভাবে করা যায়, রস
পাপ কাজ করব, আমার হরি যদি দেখে নে। হরি বল, হরি নাম করছি, হরি নাম করতে করতে পাপ করব, তাহলে সে লাঠির কি জরমা? চোখে দেখা যায় না কিন্তু ভয় লাগে, লাগে না? লাগে তো। হরে কৃষ্ণ। তাহলে বাবা, এই জগতে সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে হরি ভজনের পথ। কেননা সাধু সঙ্গ যদি কেউ একদিন করে থাকে, যদি সাধুর কৃপা হয় মা, যদি বৈষ্ণবের কৃপা হয়, তাহলে তার আর ভব পারে ভয় থাকে না, অনায়াসে ভব নদী পার হয়ে যায়। কিন্তু সাধুর সঙ্গ মুখে বললে হবে না, করতে হবে। হরে কৃষ্ণ। তাই বাবা, একটি ছোট্ট উদাহরণ। একজন বিশিষ্ট বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণবের উপরে তার কেউ যায় না মা, হরি বল, স্বর্গমত্ত পাতালে যে যতই থাকে না মা, বৈষ্ণবের নিচে সবাই। কেননা বৈষ্ণবের কদরে নো পদধূলি অগতাই হে মোর ও শানকে নিতাই জগতে কেউ নেই মা। তাই বড় বড় রাজ রাজার ছেলেরা তারা রাজত্ব ছেড়ে দিয়ে, সংসার ছেড়ে দিয়ে আমার প্রভুর চরণে পড়েছে, বৈষ্ণবের চরণে পড়েছে। নরোত্তম দাস ঠাকুর নাম শুনেছেন তো মা? দিবানিশি যিনি পদ রচনা করেন, তিনি রাজার ছেলে, রাজার ছেলে হয়ে তিনি রচনা করেছেন বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর শ্রানকে নে, দয়াময় আর কিছু চাই না। বৈষ্ণবের চরণ ধুলি মাথায় নিয়ে যদি আমি আগেবারে ধারণ করতে পারি, তাহলে আমার জীবনে পাপ তাপ সব দূরে চলে। তাহলে বৈষ্ণবের চরণ ধুলির মতো অমূল্য ধন আর জগতে কিছু নেই মা, যার যতই ধন থাক সব ছেড়ে চলে যেতে হবে। তাই একজন সাধু সঙ্গ করে, সকলের কথা শুনে সাধু সঙ্গ করে একজন সাধুর কাছে দীক্ষা নিয়েছেন। কিছুদিন পরে বলছে, বাবা আপনার কাছে তো প্রত্যেক দিন আসি, প্রত্যেক দিন আপনার সঙ্গ করি, কিন্তু আমার সাধু সঙ্গ হচ্ছে না, মনে হচ্ছে আমার সাধু সঙ্গ হচ্ছে না। তখন বলছে, বাবা রে, সাধু সঙ্গ তোর হচ্ছে না, তাহলে আমি দেখি কিভাবে হয়। তো বলছে, যা বাবা, তোকে 500 টাকা দিলাম, একটি মদের বোতল কিনে নে, মদের বোতল কিনে নিয়ে আয়, দেখি আমি সাধু সঙ্গ হচ্ছে কিনা। কিসের দোষ? মদের বোতলটি যে এনেছে বাবা, সাধু তখন সামান্য ঢেলে বলছে, এই মদ তুই মুখে করে রাখ,
বলছে কেন আমি তোমার সঙ্গ করছি আমি মদ খাবো কেন? বলছে খেতে হবে না, মুখে করে রাখ। ও মা মুখে যে দিয়েছে বলছে গলা থেকে যেন নিচের দিকে নামে না, মুখে থেকেই আবার ফেলে দে, আবার ফেলে দিচ্ছে, আবার দিচ্ছে, আবার মুখে থেকে বলছে আবার ফেলে দে দিচ্ছে। আরে তোর নেশা হচ্ছে? বলছে না বাবা আমার তো নেশা হচ্ছে না। আবার মদ ঢেলে দিচ্ছে, দিয়ে বলছে এবার মুখে দে দেখি। হরে কৃষ্ণ মা বলছে গিলবি না, কখনো গিলে নিবি না, আবার ফেলে দে। এই করতে করতে মদের বোতল শেষ হয়ে গেছে বাবা। তো বলছে হারে তোর নেশা হচ্ছে হয়েছে? বলছে না বাবা আমার তো নেশাই হয়নি। সাধু বাবা বলছে এত বড় একটি মদের বোতল শেষ হয়ে গেল তবু তোর নেশা হলো না? বলছে নেশা কি করে হবে, আমার তো পেটেই গেল না মদ, তাহলে নেশা কি করে হবে? আপনি বলছেন মুখে থেকে ফেলে দে। তো বলছে বাবা তুই মুখে বলেছিস কিন্তু কাজে করিসনি। সাধু সঙ্গ শুধু মুখে বললে হয় না, কাজেও করতে হয়। তাই তোর মুখ পর্যন্ত গিয়েছে কিন্তু পেট পর্যন্ত যায়নি, তাই তো তোর সাধু সঙ্গ হয়নি। তাই গৌর হরি বল হরি বল সঙ্গ হয়নি। তুই কোনদিন চেষ্টা করলি না হরি হরি নামের মদে খেলে একবার যার নেশা হয়ে যায় তার আর ভগবানের ভয় থাকে না, তার আর কোনো চিন্তা থাকে না। তাই শাস্ত্র বলছে মা আমাদের কথা নয়, ভগবান বলেছে যে আমাকে সব দিয়ে দিয়েছে তার আর কোনো চিন্তা থাকে না। অনেকেই বলেন আমার সবই তো গোবিন্দের, আমার কিছু নেই বাবা, যা করবে গোবিন্দ। তাহলে গোবিন্দকে যদি এই দেহটি আপনি সমর্পণ করে দেবেন, একবার দিয়েই দেখবেন আপনার আপদে আপনার বিপদে, সে যে বিপদে ভঞ্জনে প্রাণ গোবিন্দ আপনার আপদে বিপদে রক্ষা করবে। তাই গৌর হরি বল রক্ষা করবে, আপদ বিপদ রক্ষা করবে, আপদ বিপদ রক্ষা করবে, আমার বিপদ চলে যাই আর কোনো চিন্তা নেই। কিন্তু মা যদি আমরা এই পেটের মধ্যে না আনতে পারি তাহলে পেটেই ভরবে না? হ্যাঁ খেতে বসে যদি না খাই ফেলেই যদি দিই তাহলে পেট ভরবে? তাই মা পরিপূর্ণভাবে সমর্পণ শিখতে হবে, তবেই হবে সাধু সঙ্গ। নিতাই গৌর হরি বল হরি বল রাধে রাধে। তাহলে কি হলো এইবার আমার গৌর হরি হরি নামের পাঁচনি ফিরাচ্ছেন কেন? জগজিৎকে উদ্ধার করবার জন্য। আর নিতাই চাঁদ কি আর থাকতে মারে মা? নিতাই চাঁদ আমার গৌর হরির ভাব দেখে কি করলেন? বুঝিয়া ভা বেরগতি নিত্যানন্দ রা রাধা।
তাহলে গৌর হরির ভাব দেখে নিত্যানন্দ অবতার কি অবতার বলরাম অবতার সেই নিত্যানন্দ, তারপরে কি করতেন সিংহা বাজার, তাই আজ গৌর হরির ভাব দেখে তিনি আর থাকতে পারলেন না, সিংহা নাই তো কি হবে মা, বদনে বাজিয়ে দেখিয়ে দিলে, আর ওই নিত্যানন্দের বদনের ভাব দর্শন করে ভক্ত গণ কি আর থাকতে পারে। ওমা এখানে কীর্তন হবে আপনারা সবাই জানেন, শুনে সবাই চলে এসেছেন, তাই নিত্যানন্দ প্রভু যখন দুহাত তুলে প্রেমানন্দ হরিনাম করতেন ভক্তরা কেউ থাকতে পারতেন না, তাই নিতাই চাঁদের মুখে সিংহার আর শুনি সব ভক্ত বলে প্রেমিয়া গোপাল, শুনি সব ভক্ত বলে প্রেমিয়া গোপাল, হরি বল বল মনের আনন্দে মেতে গেল। এবার নিতাই গৌর দুই ভাই ভক্তবৃন্দ সঙ্গে করে কি করেছে গো মা, মায়ের কাছে সকালবেলায় বিদায় নিয়েছে, নিয়ে কোথায় যাচ্ছে, সুরধ্বনির তীরে ওই পুরব পুরব লীলার কথা মনে হয়েছে তো, তাই বৃন্দাবনের লীলাটি প্রকাশ করবার জন্য প্রভু আমার ভক্তগণ নিয়ে সুরধ্বনির তীরে গমন করছেন। একবার সবাই মিলে উলুর ধ্বনি জয়ের ধ্বনি একটু দিতে হবে মা, কেননা গৌর গোবিন্দের লীলা তো আমরা তো কিছুই পাচ্ছি না, একবার উলুর ধ্বনি দিয়ে আমার গৌর ধনকে যদি ধন্য করতে পারি, তাই বদন ভরে জয় দাও মা, বদন ভরে জয় দাও মা, বদন ভরে জয় দাও মা। সকলেই হরিনাম কীর্তন করতে করতে গমন করছেন, আর বৈষ্ণব পদ কবি পদ রচনা করে কি বলছেন মা, বাসুদেব ঘোষে কহে মনে সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শত কোটি প্রণাম, সকল ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে আজ আমরা অমা শ্রীধাম নবদ্বীপ হইতে আমার নিতাই গৌরের কৃপায় শ্রীধাম বৃন্দাবনে রাধা গোবিন্দের অপরূপ লীলা এবং বৈষ্ণলীলা দর্শন করব বলে মহা আনন্দ ভাগ নিয়ে আমরা যেন মধুময় বৃন্দাবনে যেতে পারি। নিতাই গৌর হরি হরি,
পৌঁছিবেন। রাম রতন পৌঁছিবেন। সবাই মিলে হাতে তালি দেবেন মায়েরা। আমার একটি নিবেদন মা, আজ দেখুন আপনাদের কমিটির ভক্তগণের মধ্যে যে উত্তম ভক্ত আমাদের ঠাকুরমশাই বাবা, তার কৃপায় আমরা এখানে আসতে পেরেছি। আপনারা গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, সকল ভক্তের কৃপায় এই অনুষ্ঠান। তাই আপনাদের চরণে নিবেদন মা, দেখুন আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা ভারতবর্ষের মানুষ, আমাদের এই ভগবানের নামকে সবসময় মাথায় করে রাখতে হবে মা। কেননা ভগবানের নামের ডালি যদি একবার ছেড়ে দিই মা, আর খুঁজে পাব না। তাই দেখুন সকলে কিন্তু আপন আপন ধর্ম নিয়ে ব্যস্ত, আর আমাদের সনাতন ধর্মের মানুষ আমরা আমাদের ধর্মকে কখনোই ছাড়ব না। না ছাড়ব আপদে, না ছাড়ব বিপদে, না ছাড়ব দুঃখে, না ছাড়ব সুখে, সবসময় হৃদয় মাঝে ধরে রাখব। তাই আপনাদের জন্য দেখুন মায়েরা, আপনাদের জন্যই এই জগৎকে দেখাবার জন্য ইউটিউব চ্যানেল করা হয়েছে। তাই আপনারা গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, একটু সংযুক্ত হয়ে বসুন, আপনাদের সকল ভগবান দর্শন পাবে, সকলে দর্শন পেয়ে আনন্দিত হবে, এটাই আমার পাওয়া মা। আর কিছু জগতে চাওয়া পাওয়া নেই। শুধু হাতে এসেছি মা, আবার শুধু হাতে যেতে হবে, কিছু নিয়েও আসিনি, কিছু নিয়েও যাব না। তাই আপনারা একটু সংযুক্ত হয়ে বসুন, কেননা জগতের লোক সবাই দেখবে তো, তাই না? এই যে পাকুড়িয়া উত্তরপাড়া, না কি বলছে মা, পাকুড়িয়া পূর্বপাড়ায় যে হরিনাম যজ্ঞ হচ্ছে, এই যজ্ঞ অনুষ্ঠান জগতে সকল জায়গায় দেখতে পাবে। আপনারা একটু ভক্ত হয়ে ভক্তিভাবে বসুন, আর ভগবানকে স্মরণ করুন, আমাদের যজ্ঞ যেন পরিপূর্ণ হয়। নিতাই গৌর হরি বল, হরি বল।
হবে বিশ্বভানু পূর্বে চলো সবে রাধে তার সঙ্গে চলে যাব বৃন্দাবনে যাওয়া যাবে না যাবে তো হ্যাঁ তাহলে সবাই মিলে হাত যেন নিচুতে থাকে না এই গনা দিন ঘোরাই যাচ্ছে মা আর হবে কি না আর আসবে কি না আজ দেখা হচ্ছে কালকে নাও দেখা হতে পারে তাই না যে পথ দিয়ে এসেছি সেই পথ দিয়েই যেতে হবে মা তাই না এই যে বাতাসটি বইছে বইতে বইতে যদি আমি আসে ওখানেই পড়ে থাকতে হবে তাই না যত বড়ই পর্বত দেহ হোক হরে কৃষ্ণ মা কত বড় বড় দত্ত ছিল তাই না বাবা একবার বাতাস যদি চলে যায় সে আর উঠতে পারে হরে কৃষ্ণ তাহলে বৃন্দাবনে যেতেই হবে মা বৃন্দাবনে চলো দর্শনে আমরা বৃন্দাবনে যাব মা অবশ্যই যাব কিন্তু মনের আনন্দে যাব কেননা মনে যদি আনন্দ না থাকে মা কিছু ভালো লাগবে হরে কৃষ্ণ পেটে যদি খিদা থাকে বাবা কিছু ভালো লাগবে রাধে রাধে ও বাবা পেটে খিদা থাকলে ভালো লাগবে কিন্তু মা পেটে খিদা থাকলে অন্য কাজ ভালো লাগবে না কিন্তু হরিনাম একটু ভালো লাগে একটু শুনেই যায় একটু বসেই যায় দেখি না এরপরে কি বলে তাই না মা তাহলে একটু ছোট ছোট করে হয়ে যায় কি হবে গো মা রাখালে রাজা বলে দে না কথা আজ তামালে রোপণ